হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ব্লগটা হচ্ছে আমার ঢাকা টু কলকাতা এবং কলকাতা টু দিল্লি, দেন আবার হচ্ছে কলকাতা ব্যাক করে তারপর ঢাকা। এই ফুল ব্লগটা হচ্ছে এটা নিয়ে সাজানো। তো আজকে ফুল ব্লগটা তো একবারে করা পসিবল না, একটা শর্ট হচ্ছে ব্লগ করে দিচ্ছি। ব্লগের মধ্যে ফার্স্টেই দেখাচ্ছি ঢাকা থেকে হচ্ছে কলকাতা এবং কলকাতা থেকে দিল্লি, একটা একদিনের ব্যবধানের জার্নিটা। সো ফার্স্টেই আমরা রওনা দিয়ে দিলাম, একদম সকাল 7টা না 7:30টায় বাংলাদেশ বিমানে ফ্লাইট ছিল আমাদের। সো আমরা বের হয়ে গেছি 4টা 4:30টার দিকে, আর একটু আগে গেলে ভালো হতো, কিন্তু আমাদের হচ্ছে যে এরিয়াতে থাকে ওখান থেকে গাড়ি পাওয়াটা একটু টাফ। সো আমরা 4:30টার দিকে চলে গেলাম। সো আমরা একটু হাঁড়িতে ছিলাম, ব্যাগ নিয়ে দৌড়াচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট আলহামদুলিল্লাহ ঠিক মতো, তারপরে একটু কতক্ষণ ঘোরাঘুরি করলাম। আর এবার হচ্ছে আমাদের সাথে এক্সট্রা একটু ব্যাগও ছিল, এই যে শ্রীলেদারে এই ব্যাগ ভর্তি হচ্ছে আমার, যাদের অফিসিয়ালভাবে আমি কলকাতায় যাদের সাথে কাজ করি তাদের জন্য ছোটোখাটো গিফট ছিল, একদম সবার জন্য নিয়েছি। সো ও ওয়েট করতে করতে প্লেনে একটা উঠার টাইম হয়ে গেল, আমি বাস এসে গেছে। সো আমরা এখন বাসে করে হচ্ছে প্লেনের কাছে যাচ্ছি। আর আমার খুব বেশি হচ্ছে ঢাকা কলকাতা ট্রাভেল করা হয়, আর আমি ছোটো প্লেনটা একদমই কেন জানি আমার ঘুরতে ভালো লাগে না। তারপরও দেখা যায় প্রত্যেকবারই আমি যখন ট্রাভেল করি, ব্যাকের টাইম হোক যাওয়ার টাইম হোক, ঢাকা কলকাতা বা কলকাতা থেকে ঢাকা, অল টাইম হচ্ছে এই হচ্ছে ছোট যে এয়ারক্রাফ্টটা আছে ওটাই কেমন জানি লাকিলি আমার কাছেই পড়ে, আমি জানি না কেন। সো এই তো প্লেন, আমরা একদম লাস্ট উঠেছিলাম বাসে, সো নাম নেমেছি একদম ফার্স্টে। তারপরে সবার মতো একটু ফটোশ্যুট করলাম, যদিও অনেকবার যাওয়া হয় একদম র্যান্ডম, তারপরেও হচ্ছে এবার ইচ্ছা করছিল ফটোশ্যুট করতে। আমার হাজব্যান্ডকে আমি জোর করে ফটোশ্যুট করাচ্ছি, মুখটা একদম সেই অবস্থা। তারপরে তো দুজন একটু ছবি তুলে নিলাম, এখন প্লেনে বসার পালা। আরেকটা কোইনসিডেন্স হচ্ছে আমার জানি কেন প্লেনে সবসময় লাস্টে সিটি পড়ে, মানে লাস্টের একটা দুটা আগে, আমি জানি না কেন, এটা কখনো চেঞ্জও হয় না, আর এটাই এখন এনজয় করি। যাই হোক, সো এই তো প্লেনে আমি একটু হাতে মেহেদি দিয়েছিলাম এবং আমার যে অফিসিয়াল কাজটা তার নাম সেখানে লেখা। সো একটু একটু ছবি চলছিলাম। আর টার্মিনাল 13 থেকে আমরা হচ্ছে এবার সব এয়ার টিকিটগুলো হচ্ছে নিয়েছি, 4টা ফ্লাইটের এয়ার টিকিট, ঢাকা কলকাতা, কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে আবার কলকাতা, দেন ঢাকায় ব্যাক। সো 4টা রুটের টিকিটই আমরা টার্মিনাল 13 থেকে নিয়েছি, আমার কাজিনের হচ্ছে এটা। সো কেউ যদি ভিজিট করতে যান ওদের অফিসিয়াল পেজ আছে ফেসবুকে, দেখতে পারেন। কিন্তু কলকাতা এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ চলে আসছি, ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগেজের জন্য ওয়েট করছি আমরা, ব্যাগ আসলো। তারপর টার্মিনাল 15কে নিয়ে আরেকটা ফটোশ্যুট করে ফেললাম, কারণ ব্যাগ ট্যাগ নিয়ে একদম দেখেই মনে হচ্ছে যে সব বাংলাদেশ থেকেই নিয়ে গেছি কলকাতায়। সো এই হচ্ছে ব্যাগ। তারপর কলকাতা এয়ারপোর্ট আমরা প্রি বুকিংয়ের জন্য আসলে খুঁজছিলাম, প্রি বুকিংটা এবার একটু ট্রাই করবো। সো প্রি বুকিং একটা ক্যাব পেয়ে গেছি, আগে রুপি ছিল 350 করে, এখন অনেক বাড়ছে, এখন 750 না 800 টাকা আমাদের খরচ হয়েছে। সো এসি ছিল এই জন্য নিয়ে ফেলছি, এটা হচ্ছে আমার শুধু হোটেলে ব্যাগটা রেখে আমি আবার হচ্ছে অ্যাপোলোতে চলে যাই, কারণ আমার টেস্ট ছিল কিছু, যেহেতু আমি পরের দিনে আবার দিল্লিতে ফ্লাই করবো। সো এই যে টেস্ট কমপ্লিট করে নিলাম, দেন ব্যাক টু আবার নিউ মার্কেট এরিয়া হোটেলে। তখনও মানে 9টা সাড়ে 9টা না 10টা বাজে, আমার সব কাজ কমপ্লিট। সো রাস্তা দিয়ে ছবি টবি তুলছিলাম, চা খাচ্ছিলাম, কিছু কাজ ছিল ওগুলো করছিলাম, ফটোগ্রাফি করছিলাম, স্যান্ডেল কাপড় ব্যাগ হাঁটাহাঁটি করছিলাম সেদিন। আর আসলে আমার অনেক কাজে প্রেশার ছিল, বিশেষ করে আমার, সো আমার একদমই হোটেলে যাওয়া হয়নি। ওরা অনেক পরিচিত দেখে হোটেলে ওরাই ব্যাগ ট্যাগ সব রুমে রেখে দিয়েছে, আগে থেকে বুকিং করা ছিল হোটেল। আর যেহেতু পরের দিন সকালে দিল্লি ফ্লাইট, সো আমার কলকাতার যে কাজগুলো ছিল সেগুলো শেষ করছিলাম, ডাক্তারের টেস্ট টেস্ট করে এসে অ্যাপোলো থেকে জাস্ট হচ্ছে ওই কাজগুলো আমি করে নিচ্ছিলাম দ্রুত। শ্রীলেদারে তো মাস যেতেই হবে, সো স্যান্ডেল জুতা যেগুলো অফিসিয়াল কাজগুলো ছিল আমার সেগুলো করে নিলাম, দেন আরও কিছু ফটোগ্রাফি করে হচ্ছে এই ঘোরাফেরা। তারপরে আমার কাজিনদের সাথে দেখা হবে একটু পরে, ওদের সাথে একটু মুভি দেখতে যাব, রাতে একটা শো, মানে হ্যাট্রিক একটা ছিল এটা, আমি রাত 2টার ছবি, মানে আমি সারাদিন আর হোটেলে ঢোকার সময় পাইনি, এই ছবিটা রাতে তোলা হয়েছিল, জাস্ট আগে দিয়ে দিলাম। এরপর আমি একটু ওয়েস্ট সাইডে যাচ্ছিলাম, পার্ক স্ট্রিটের যে ওয়েস্ট সাইড ওখানে একটু কাজ ছিল, সো ওখানে যাচ্ছিলাম, মানে জাস্ট হচ্ছে মানে আমি র্যাপ আপ করে নিয়েছি, কারণ পরের দিন ফ্লাইট আমার আবার সকালে অনেক ভোরে ফ্লাইট ছিল,
5টা না 5:30টার ফ্লাইট ছিল, সো আবার রাত 2টায় বের হয়ে যেতে হবে, 2টা না সরি আমার ফ্লাইট ছিল মনে হয় 7টা না 7:30টায়, আর আমরা হচ্ছে ডিনারটা কমপ্লিট করে নিলাম, আমার কাজিনদের সাথে মুভি দেখতে যাব, সো ও যে আমার কাজিন ওদেরই যে ট্রাভেল এজেন্সি যেটা বলছিলাম টার্মিনাল 13, দেন হচ্ছে আমরা কোয়েস্ট মলে চলে যাই মুভি দেখার জন্য, এটাই বেস্ট প্লেস লাগে আমার কাছে কাছের মধ্যে, সো ওখানে যে আমাদের ডিনারটা কমপ্লিট করে আমি সারাদিন পরে মনে হয় চিটু ঠিক মতো খাচ্ছি, আর এখানকার ফুড আমার অনেক ফেভারেট, দোকানটার নাম আমি ভুলে গেছি, আর ওর সাথে একটু আমি ফটোগ্রাফি করে নিলাম, আয়না ফটোগ্রাফি যেটাকে বলে, দেন হচ্ছে আমরা গল্প করছিলাম ব্রেকে মুভি, আমরা মনে হয় যারা হাটকে যারা বাজকে দেখেছিলাম ওটা সেদিনই রিলিজ পেয়েছে জুনের 2 তারিখ, সো মুভি দেখার মানে মাঝে আমরা একটু ছবি টবি তুলে নিলাম, ঘোরাফেরা করলাম, একটু কফি খেলাম, আমি অনেক টায়ার্ড ছিলাম সো আমি আবার কফি কিনতে বের হয়েছিলাম ব্রেকে, এই হচ্ছে সারাদিন জাস্ট হচ্ছে আমরা ঘুরে টুরে, এই রাত 2টার সময় আমরা আবার খেলাতে খেলাতে যে যার মতো ওদেরকে বাই বলে দিলাম, কেন আর দেখা হবে না, কালকে আমার সকালে দিল্লির ফ্লাইট, সো আমার আবার 3:30-4টার দিকে রাতে বের হয়ে যেতে হবে, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট না, সো আমি 2 ঘন্টা হাতে রেখে বের হয়েছিলাম, ওই যে ওর হাজব্যান্ডকে দিয়ে ফটোগ্রাফি করাচ্ছে, সো এই তো ঘুম ঘুম চোখে একদম হচ্ছে মনে হয় আমার 7:30-7:30 ফ্লাইট ছিল, সো আমি 5টার দিকে বের হয়েছি, আমি একটু ভুল বলেছি আগে, তো 2 ঘন্টা আগে বের হলে আমার কাছে মনে হচ্ছিলো হয়ে যাবে, যদিও ওদের ইন্টারনাল ফ্লাইটে অনেক বেশি ভিড় থাকে অতিরিক্ত, ডোমেস্টিক ফ্লাইটগুলোতে আমি যখনই দেখছি চেন্নাই থেকে কলকাতা আসছি তখনও ভিড়, এখনও মানে যখন দিল্লি গেলাম, দিল্লি আমার ফার্স্ট টাইম এবার, আমি সো এক্সাইটেড ছিলাম কারণ আমি জায়গাগুলো আগে থেকে বের করে রাখছি কোথায় কোথায় যাব একটু কাজের জন্য, সো এই হচ্ছে যাচ্ছি দিল্লি ফ্লাইট, ফ্লাইট চলে আসছে একদম টাইম মতো, আমাদের হাতে সময়ও ছিল না সো নাস্তাও করতে পারিনি, আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটা কফি শপ থেকে খাবার কিনে নিলাম, যদিও আমাদের মানে আমরা আসলে অনেক টায়ার্ড ছিলাম সোভাবে আর খাবারও হয়নি, এই হচ্ছে প্লেনের জন্য দাঁড়ায় আছি, প্লেনে উঠে গেছে, আমরা ইন্ডিগো নিয়েছিলাম, ইন্ডিগো প্লেনের সার্ভিস অন্য টাইমে ভাল লাগে না কিন্তু দিল্লিতে যাওয়ার সময় আমার ভাল লাগছে, আর এই তো দিল্লিতে পৌঁছায় গেলাম, এর মধ্যে বলে রাখি অনেক গরম ছিল জুনের 2 তারিখ, হ্যাকটিক গরম ফিল হচ্ছিলো 49, সো এটার মধ্যেই 3 দিন এক্সপ্লোর করব দিল্লি, এবং আপনাদের সাথেও হচ্ছে শেয়ার করব যে দিল্লি ফার্স্ট টাইম 3 দিন এক্সপ্লোর করার জন্য বা কোন হোটেলে থাকার জন্য ভালো, ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগটা আবার হচ্ছে দিল্লি এক্সপ্লোরের একটা ব্লগ করব, যদি সব কিছু মিলায় করতে পারি, দিল্লি এক্সপ্লোরটা আমার কাছে ভালো লেগেছে, ফুড না ভালো লাগলেও এক্সপ্লোরের কাহিনী নিয়ে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে।